গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। তাদের উপরে ছাগল চড়িয়ে দুধ দহন করে খাওয়াতাম। একদিন দূরে ছাগল চড়াতে চলে গেলাম, ঠিক সময় মতো আসতে পারিনি। দুধ দহন করে নিয়ে এসে দেখি বাপ মা ঘুমিয়ে গেছে। আমি তাদের জাগাতেও পারি না, আমার ছেলে মেয়েকে দুধ খাওয়াতেও পারি না। আমার একটা চিরাচরিত নীতি ছিল, আগে বাপ মাকে খাওয়াবো দুধ, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো। আমি তো নীতির উল্টা করতে পারি না। আমিও গিলাস নিয়ে মায়ের বাপের মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। আমার ছেলে মেয়েরা আমার দুই পায়ের নিচে কাঁদতে থাকলো। ইয়াতা জাগাও না ইন্দা কাদা মাইয়া, দুই পায়ের নিচে চিৎকার করে হাউমাউ করে কাঁদছে যে আমাদের খেতে দেন আব্বা, আমরা সারাদিন থেকে দুধ পান করিনি, আমাদের দুধ পান করতে দেন। বর্ণনাকারী বলছেন, সে বলছে দাবিও দাব মতো তলাবল ফাজর। আমি এইভাবে গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদতেই থাকলো। সকাল হয়ে গেল, আপনার বাচ্চা এখন যদি একটু চিৎকার করে উঠে, লাফ দিয়ে আপনারা স্বামী স্ত্রী দড়িয়ে গিয়ে কোলে নেবেন, 17 বার চুমা দিবেন, কি হলো আব্বু কি হলো আম্মু, সারা রাত পায়ের নিচে কাঁদে আপনি বলেন কি? বাইজিদের পায়ের নিচে ছেলে কাঁদছিল? বক্তা ওই ঘটনা বললেন কেন? বলবেন কেন? বক্তা বড় অপরাধী, জাতির ক্ষতি করেছে, ধর্মের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, জনগণই মূর্খ, আলেমদের মিথ্যা কথা বলার সুযোগ দিয়েছে। নোয়াখালীর মাটিতে, লক্ষ্মীপুরের মাটিতে ধর্মের নামে শত মিথ্যা প্রচার হচ্ছে, কেননা ধর্ম বিকৃত ধর্ম বৃহত্তর নোয়াখালীতে চলে, বৃহত্তর সিলেটে চলে, বৃহত্তর চট্টগ্রামে চলে, বেশি চলে ওদিকের চেয়ে। মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জি না, বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে চলেছে শির্ক বেদাত, বিদাত সীমার উপর দিয়ে, বিপদ সীমার উপর দিয়ে চলেছে বৃহত্তর নোয়াখালীতে, বৃহত্তর পটুয়াখালীতে, চট্টগ্রামে, বৃহত্তর সিলেটে, এইসব জায়গাতে চলেছে শির্ক বেদাত বিপদ সীমার উপর দিয়ে। মানুষের কথায় কথায় শির্ক করছে, যখন তখন শির্ক করছে। দেশ ট্রাভেলস গাড়িতে ছুটলো ঢাকা থেকে রাজশাহী যাবে, সূর্য ডুবেছে, বাতি জ্বলে গেল গাড়িতে। এই বেটা শোনো, তুমি গাড়িতে বাতি জ্বালালে কেন? তখন বলছে, সূর্য ডুবলে আমার মালিক বলেছে গাড়িতে বাতি জ্বালাবা, আরে সন্ধ্যা হলে সূর্য ডুবলে বাতি জ্বালায় হিন্দু, বুঝতে পারেন? সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালায় কে? হিন্দু। তাহলে এখনো আমার হিন্দুর গতিনীতি আমার কাছ থেকে এখনো দূর হয়নি। আমি গরুকে লাঠি মারতে পারি না কেন? লাঠি দিয়ে মারলে গরুকে কম লাগবে, আর লাঠি দিয়ে মারলে গরুকে বেশি লাগবে, আর লাঠি দিয়ে মারলে একটু কম লাগবে, তবু আপনি পা দিয়ে গরুকে মারতে পারবেন না, সাহসী হয় না কেন? গরু হচ্ছে হিন্দুদের আল্লাহ, আপনার ওই মাথাতে ওটা চেপে আছে। আপনি আপনাদের রান্না করা চুলা বলেন না আখা বলেন, চুলা আপনি পা দিয়ে ভাঙতে পারবেন না। আপনার স্ত্রী কুলা বুঝেন, যাতে চাউল ঝাড়ে জিনিস ঝাড়ে, কুলা। আপনার নাতি, আপনার স্ত্রী কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার নাতিটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, আপনার স্ত্রী বলল হাট কুলাক্ষণে ছেলে সরলেন দিকে, কুলাতে পা দিতে হয়, এই কথা আপনার স্ত্রী বলবে। ভাতের পাতিলে যদি পা লেগে যায়, ভাতের পাতিলে পা দিতে পারবে? দেওয়া যায় না। কথায় কথায় অক্ষরে অক্ষরে শির্ক এদেশের মাটিতে ভরে আছে। কথা বলছি টিকটিকি টিকটিক করলো, আমি বললাম ঠিক বললাম, আরে ঠিক বললাম না বললাম আল্লাহ জানে, টিকটিকি কিভাবে জানবে? তুলসী গাছ তুলে ফেলা যায় না, তুলসী গাছে লাথি মারা যায় না, ও দিয়ে হিন্দুদের সব কিছু হয়, যার কারণে যায় না। ফরজ গোসল ফরজ হয়ে গেছে, গোসল করেনি সেই জন্য সিম গাছ থেকে সিম ছিঁড়তে পারবে না, পেয়ারা গাছ থেকে পেয়ারাটা ছিঁড়ে আনতে পারবে না, ইন্না লিল্লাহ। একই কথা, অপবিত্র অবস্থায় গাছে হাত দেওয়া যাবে না, সব কিছু হারিয়ে গেল। পাপ করলে ওর পাপের কারণে সব কিছুর অর্থ সম্পদের বরকত কমে যায়, কিন্তু স্ত্রী মিলনের কারণে বরকত কমে যাবে, এটা আবার কে বলল? একটার মধ্যে আরেকটা ঢোকে আছে। শিখ দিয়ে ভরা এদেশ, বিদাত দিয়ে ভরা এদেশ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে দুটি পাপ আছে, এত বড় শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর পাপ দুনিয়াতে আর নেই। যেই পাপ দিয়ে দুনিয়াতেই মানুষের ক্ষতি হয়, সব পাপ দিয়ে দুনিয়াতে মানুষের ক্ষতি হয় না। জেনা মহাপাপ একথা ঠিক, জেনা মহাপাপ একথা ঠিক, জেনা মহাপাপ একথা ঠিক,
কিন্তু দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করবে না। আপনি যদি তোবা করেন ক্ষমা হয়ে যাবে, আর যদি তোবা না করেন তাহলে বিচার মাঠে পাপের পাল্লায় চড়ে নেবে। বুঝাতে পারিনি? সুদ মহাপাপ, সুদ মহাপাপ। সুদ যদি খান তোবা করেন ক্ষমা হবে, তোবা যদি না করেন তাহলে বিচার মাঠেও পাপের পাল্লায় চড়ে নেবে। দুনিয়াতে আপনার কি ক্ষতি করবে? দুনিয়াতে দুটো পাপ আছে, এত ক্ষমতাধর শক্তিশালী পাপ যা মানুষের দুনিয়াতেই ক্ষতি করে, তার একটা পাপের নাম হলো শিরক। মহান আল্লাহ বলেন সকল নবীকে সামনে নিয়ে বলেন, ওলাও আশরাকু লা হাবিতানহুম মাকানু ইয়ামালুন। ওরা যদি শিরক করে, সকল নবীগণ যদি শিরক করেন, সবারই নেকি নষ্ট হয়ে যাবে, সব নেকি বরবাদ হয়ে যাবে। আপনাদের নোয়াখালী বিত্তশালী মানুষটা, ধনী মানুষটা ঢাকায় নেমেছে হজ করে আসছে, তো গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে গাড়ি আসছিল লক্ষ্মীপুর ভাবে, তো বাপে বলছে আব্বু একটু থামো, গোলাপ শাহের মাজারে 10টা টাকা দিয়ে দিই। এবার হাজি সাহেব গোলাপ শাহের মাজারে 10টা টাকা দিয়ে দিল। এখন যদি হজের এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, এক নেকিও থাকবে না এটাই চূড়ান্ত, এক নেকিও থাকবে না এটাই চূড়ান্ত, এক নেকিও থাকবে না এটাই চূড়ান্ত। শিরক দিয়ে আল্লাহকে খাটো করা হয়, শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। মানুষের ক্ষতি করার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী পাপ হলো শিরক। শিরক ঠেকায় অতীতকে, আর বিদাত ঠেকায় ভবিষ্যৎ সামনের দিকে।